অমল বোস বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন। একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ছিলেন এই অমল বোস, যাকে এক নামে চেনে কয়েক প্রজন্ম। খারাপ মানুষের চরিত্রে অভিনয় করে যেমন গালি শুনেছেন, তেমনি ইতিবাচক ও কমেডি চরিত্রে কাজ করে দর্শকদের করতালিও পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি মঞ্চ, টিভি, বেতার, বিজ্ঞাপন চিত্রসহ সব ক্ষেত্রেই দীপ্ত পদচারণা ছিল তার। তার প্রকৃত নাম অমলেন্দু বিশ্বাস। অমল বোসের জন্ম 1943 সালে 11ই অক্টোবর ফরিদপুর জেলার বোয়ালমারিতে। বর্ণাঢ্য ক্যারিয়ারে নিয়মিত অভিনয় করেছেন মঞ্চ, বেতার, টেলিভিশন ও বিজ্ঞাপন চিত্রে, বিশেষ করে ক্যারিয়ারের শেষ দিকে ইত্যাদি নানা চরিত্রে সমধিক পরিচিতি পান তিনি। সেই সুবাদে ঢাকাতেই তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছিল তার স্ত্রী স্বাতি বোস, একমাত্র মেয়ে মন্দিরা বোস ও জামাই ইন্দ্রজিৎ সরকার। জনপ্রিয় অভিনেতা পেশাগত জীবনে জুট মিলস কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে 1995 সালে চাকরিজীবন থেকে অবসর গ্রহণ করেন। 60-এর দশকে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে এই অঙ্গনে যাত্রা অমল বোসের। 1963 সাল থেকে ক্লাব থিয়েটারের মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি। নুরুল মুমিনের নাটক আলো ছায়া তার নির্দেশনায় দারুণ জনপ্রিয়তা পায়। সেই সময় তিনি অবসর, সপ্তরূপা, শৈবাল ও রংধনু নাট্যগোষ্ঠীর সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মঞ্চ নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করতেন। তার নির্দেশনায় 1966 সালে রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন তিনি। এরপর নীল আকাশের নিচে ও শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন অমল বোস। সিনেমায় অভিনয় শুরুর এক দশকের মাথায় 1975 সালে কেন এমন হয় নামে একটি ছবি পরিচালনা করেন অমল বোস। অভিনয়ে ছিলেন ববিতা, উজ্জ্বল, গোলাম মোস্তফা ও রওশন জামিনের মতো নামী সব মুখ। অমল বোস অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাজা সন্ন্যাসী, মহুয়া, নীল আকাশের নিচে, সোনালি আকাশ, চন্দনদ্বীপের রাজকন্যা, গুনাই বিবি, রাজলক্ষ্মী শ্রীকান্ত প্রভৃতি। তার অভিনীত সর্বশেষ সিনেমা অনিমেষ আইচ পরিচালিত নামানুষ। বাংলাদেশ টেলিভিশনের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত বিশেষ নাটিকায় অসুর চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় মহিষাসুর হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। দীর্ঘ 38 বছর ওই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ নাটিকায় কংসের চরিত্রে অভিনয়েও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। এছাড়াও বিশিষ্ট পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নানা নাতি পর্বে অমল বোসের নানা ও মোহাম্মদ শওকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হয়। 2012 সালের 23 জানুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেই দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে বেলা 11টায় তার মেয়ের জামাই ইন্দ্রজিৎ সরকার হৃদরোগজনিত কারণে অমল বোসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন।